আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে কিছু তথ্য। বাজারে সেভাবে নতুন লিথিয়াম আয়ন ভালো ব্যাটারিগুলো পাওয়া যায় না, খুব চিপ কোয়ালিটির লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো পাওয়া যায় যেগুলোতে খুব বেশি ব্যাকআপ বা এনার্জি পাওয়া যায় না। এজন্য আপনারা যদি কোনো প্রজেক্টে ইউজ করতে চান সেক্ষেত্রে রিফারবিশড অথবা রিসাইকেল ব্যাটারিগুলো খুঁজে নিতে হবে আপনাদেরকে। সেক্ষেত্রে একটা ভালো সোর্স হলো ল্যাপটপের পুরানো ব্যাটারিগুলো যেগুলো মানুষ ফেলে দেয়, সেগুলো আপনারা বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে কালেক্ট করে নিতে পারেন। যেমনি এখানে দেখেন কিছু লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাচ্ছেন, এগুলো আমি ওইভাবেই কালেক্ট করেছি। এবং একটা চার্জার দিয়ে আপনি চার্জ করে দেখতে পারেন ফার্স্টে ব্যাটারিগুলো খোলার পরে। এভাবে একটা সিম্পল ভোল্টমিটার দিয়ে আপনারা সেল ভোল্টেজগুলো দেখে নেবেন যে ভোল্টেজ কেমন আছে। যদি একেবারে খুব খারাপ হয়, যেমন এই ব্যাটারিগুলোটা দেখেন কোনো কিছু নাই, এই ব্যাটারিগুলো নষ্ট। এভাবে প্রতিটা ল্যাপটপের ব্যাটারি থেকে ম্যাক্সিমাম 6 সেলের যদি ব্যাটারি হয়ে থাকে তাহলে আপনি একটা দুইটা ব্যাটারি নষ্ট হলেই ল্যাপটপের ব্যাটারি আর কাজ করে না, সেক্ষেত্রে আপনারা অনেকগুলো ভালো ব্যাটারি পেয়ে যাবেন। ইভেন অনেক ব্যাটারিগুলো থাকে যে 6টাই ভালো থাকে, BMSগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা 6টা ব্যাটারি নতুন পেয়ে গেলেন। কিন্তু বাজারে পার পিস ব্যাটারি যদি নিতে যান ভালোগুলো খুঁজে নি, যদিও পান আপনারা, তবুও একটা ব্যাটারির দাম হবে 200 থেকে 300 টাকা এক পিস, 18650। সেগুলো আপনারা মাত্র ল্যাপটপের দোকানে 150 টাকা করে 6টা ব্যাটারি পেয়ে যাবেন। এখান থেকে মিনিমাম আপনার যদি 3টা ব্যাটারিও ভালো পান তো আপনারা লাভবান হবেন। এগুলোকে চার্জ দেওয়ার পরে আপনার একটু ক্যাপাসিটি টেস্টার পাওয়া যায় লিটোকালা নামে, ওটা দিয়ে চেক করতে পারেন। যেমনি আমার এটা বানানো হাতে হোমমেড, বাজারে এই হোল্ডারটা কিনতে পাওয়া যায় কিন্তু খুব ভালো না। এগুলোকে যে মাড গার্ড স্ক্রু দিয়ে আমি খুব শক্তভাবে লাগিয়ে নিয়েছি। এভাবে করে ব্যাটারি হোল্ডার বানিয়ে আপনারা চার্জ করতে পারেন। তারপরে এই যে এটা একটা 5 ভোল্টের SMPS বাজারে কিনতে পাবেন 300 থেকে 400 টাকার মধ্যে, এই চার্জার দিয়ে আপনারা চার্জ করে নেবেন, তাহলে অনেক ভালো ভালো কাজে ইউজ করতে পারবেন। ব্যাটারিগুলোর এনার্জি ক্যালকুলেট করার জন্য আপনারা নিজে নিজেই হয়তো বা আরডিউনো দিয়েও করে নিতে পারেন, যেমনি আমি একটা করেছি, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই যে কিভাবে আপনারা ব্যাটারি প্যাক তৈরি করবেন। আমি ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম কিন্তু খুব একটা ভালো হয়নি, এজন্য আমি পুরাতন ব্যাটারিগুলোকে নিয়ে আবার চেষ্টা করছি। তো আজকে ভিউয়ার্স এ পর্যন্তই, আশা করি সামনে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।